খেয়াল খুশি। একদিন বিকেলে রাই আর ডোডো স্কুল থেকে বাড়ি ফেরে, তারপর ব্যাগ দুটোকে সোফার উপর ছুঁড়ে রেখে দেয়। মা আমরা এসে গেছি। রাই, ডোডো, স্কুলের ব্যাগ এরকম করে ছুঁড়ে এদিক ওদিক রাখতে নেই বাবা, নিজের ঘরে ঠিক জায়গায় রাখো। মা এখন ভালো লাগছে না, এখন আমরা খেলা করব। উফ, দুষ্টু দুটো একদম কথা শোনে না। রাই, ডোডো, জামা কাপড় গুলো খুলে বাথরুমে রেখে এসো সোনা। হ্যাঁ মা, রাখছি। কিন্তু স্কুলের জামা কাপড় ছেড়ে বিছানার উপরেই রেখে দেয় দুজনে। তারপর খেলতে খেলতে তারা ভুলে যায় সেই জামা কাপড় বাথরুমে রাখার কথা। মা তাদের ঘরে আসে, তখনও নিজেদের মধ্যে খেলতে আর খুনসুটি করতে ব্যস্ত রাই, ডোডো। এই ডোডো, চিটিং করবি না কিন্তু। আমি চিটিং করছি না দিদি, তুই করছিস। এই যে, তোমাদের কি বলেছিলাম, জামা কাপড় গুলো কোথায় রাখতে বলেছিলাম শুনি? এই যা, একদম ভুলে গেছি মা। ভুলে গেলে চলবে সোনা, আমায় এইগুলো কাচতে হবে না। আজ না কেচে দিলে কাল কি পরে স্কুলে যাবে? তুমি নিয়ে গিয়ে কেচে দাও মা, আমরা এখন খেলছি। এগুলো ভালো অভ্যেস নয় বাবা, গুড হ্যাবিট তৈরি করলে তবেই তো গুড বয় আর গুড গার্ল হতে পারবে। কাল থেকে গুড হ্যাবিট করবো মা, এখন খেলতে দাও। রাই, ডোডো মায়ের কথায় কান দেয় না, তারা এক মনে খেলতেই থাকে। মা তাদের স্কুল ইউনিফর্মগুলো নিয়ে গিয়ে কেচে দেয়। রাতের বেলায় মা খাবার টেবিলে রাই, ডোডোকে ডাকে, দুজনে খেতে আসে এবং মা বাবার সাথে খেতে বসে। খাওয়া হয়ে গেছে মা, এবার আমি রুমে যাই। আমারও হয়ে গেছে। হ্যাঁ যাও, কিন্তু তার আগে নিজেদের প্লেটগুলো বেসিনে রেখে এসো। এখন ভালো লাগছে না মা। রাই আর ডোডো উঠে চলে যায়, মা চিন্তায় পড়ে যায়। এদের কি করে শেখাবো যে নিজের কাজটা নিজেকেই করতে হয়, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, ওরা ঠিক শিখে যাবে। পরের দিন রাই, ডোডো স্কুলে যায়। প্রথম ক্লাসের শেষে ক্লাস টিচার সবাইকে একটা করে ফর্ম দেন। এটা কিসের ফর্ম স্যার? এটা তোমাদের একটা টেস্ট। এই ফর্মে কয়েকটা গুড হ্যাবিটের লিস্ট আছে, যেমন ব্যাগপত্র গুছিয়ে ঠিক জায়গায় রাখা, জামা কাপড় ঠিক করে রাখা ইত্যাদি। তোমাদের নিজেদের বাবা মায়ের থেকে এক একটা গুড হ্যাবিটের টিক মেরে সাইন করে আনতে হবে, তবেই তোমরা ফাইনাল এক্সামে 10 নম্বর পাবে। স্কুল শেষে রাই, ডোডো ঘরে আসে। এসেই রোজকার মতো সোফায় ব্যাগ ছুঁড়ে ফেলে মায়ের দিকে ফর্মটা বাড়িয়ে দেয়। মা, এই ফর্মে সবকটা টিক দিয়ে সাইন করে দাও না প্লিজ। এতে গুড হ্যাবিটের লিস্ট দেওয়া আছে, এখানে লেখা আছে এগুলো যদি তোমরা করো তবেই টিক মারতে। কিন্তু তোমরা তো এগুলো করো না শোনা। মা, এর উপর বেস করে আমাদের 10 নম্বর দেওয়া হবে, সাইন করে দাও না। নাম্বারের থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো গুড হ্যাবিটগুলো। যাও, ব্যাগটা ঠিক জায়গায় রাখো। রাই আর ডোডো তক্ষণি ব্যাগ দুটো নিজেদের ঘরে ঠিক জায়গায় রেখে আসে। এবার স্কুলের জামা কাপড় ছেড়ে বাথরুমে রেখে এসো। ঠিক আছে মা। বাধ্য ছেলে মেয়ের মতো দুজনে তাই করে, তারপর নিজেদের ঘর গুছিয়ে রাখে, ঠিক সময়ে পড়তে বসে, আর তারপর রাতের খাবার খেয়ে নিজেরাই নিজেদের প্লেটগুলো বেসিনে রেখে আসে। এটা দেখে মা খুব খুশি হয়। মা, আমরা বুঝেছি যে এই গুড হ্যাবিটগুলো আমাদের ভালো মানুষ তৈরি করে, তাই না? হ্যাঁ সোনা, একদম ঠিক। আমরা এবার থেকে প্রতিদিন এই গুড হ্যাবিটগুলো পালন করব। এই তো আমার সোনা বাচ্চারা। মা রাই আর ডোডোর মাথায় হাত দিয়ে আদর করে দেয়, তারপর ফর্মে টিক দিয়ে সইও করে দেয়। রাই আর ডোডো তারপর থেকে সত্যি গুড হ্যাবিটগুলো পালন করতে থাকে। গুড হ্যাবিট পালন করলেই গুড বয় আর গুড গার্ল হওয়া যায়। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আমাদের আরো মজাদার ভিডিওগুলি দেখতে হলে এক্ষুনি
সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা।